আকাশবাণী কলকাতা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন শিশুদের টিকাকরণ কর্মসূচি প্রসঙ্গে বলছেন এনআরএস মেডিকেল কলেজ ও হসপিটালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম মল্লিক। আজকে আমরা টিকাকরণ কর্মসূচি নিয়ে আলোচনা করব। আমাদের ভারতে ইন্ডিয়ান ন্যাশনাল যে ইমিউনাইজেশন শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমরা সমস্ত বাচ্চাদের টিকাকরণ করতে বলি। এর বাইরেও কিছু আছে, সেগুলো নিতেও পারেন নাও পারেন, তবু প্রথমত আমরা যেটা আবশ্যিক মানে যেটা নিতেই হবে সেই টিকাকরণ কর্মসূচি আমরা শিডিউল জানাচ্ছি। এবং জন্মের পরে আমাদের বিসিজি নিতে হবে এবং ওপিভি জিরো ডোজ যদি দেখা যায় বাচ্চাটি হাসপাতালে ডেলিভারি হয়েছে। বিসিজি হচ্ছে যক্ষ্মা রোগের প্রতিরোধক এবং ওপিভি হচ্ছে পোলিও রোগের প্রতিরোধক। মনে রাখবেন, যারা যারা ইনস্টিটিউশন ডেলিভারি মানে হাসপাতালে ডেলিভারি হবে তাদের জন্ম হলেই বিসিজি এবং পোলিও জিরো ডোজ দিতে। এই পোলিও জিরো ডোজ দেওয়া হয় ইউজুয়ালি জন্মের 15 দিনের মধ্যে। এরপর আসছি ছ সপ্তাহ বয়সে যদি আমরা জন্মের সময় বিসিজি না দিয়ে থাকি তাহলে আপনাকে বিসিজি নিতে হবে। তারপরে হচ্ছে ডিপিটি ওয়ান, ওপিভি ওয়ান এবং হেপাটাইটিস বি ওয়ান। এই ডিপিটি ওয়ান মেনে এর মধ্যে 3টি রোগের প্রতিশোধ দেওয়া আছে। ডি হচ্ছে ডিপথেরিয়া, বি হচ্ছে পাটুসিস, পাটুসিস মানে হোপিং কাশি, টি হচ্ছে টিটেনাস। এবং আমরা জানেন যে ওরাল পোলিও ভ্যাকসিন মানে পোলিও প্রতিরোধ করে, আর হেপাটাইটিস বি ওয়ান মানে প্রথম ডোজ অফ হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি হচ্ছে খারাপ জন্ডিস হয়, সেই জন্ডিস হলে বাচ্চা মারা যেতেও পারে, তার প্রতিরোধ করে। ছ সপ্তাহ নেওয়ার পরে 10 সপ্তাহের মাথায় আবার ডিপিটি টু মানে ডিপথেরিয়া, হোপিং কাশি, টিটেনাসের দ্বিতীয় ডোজ, ওপিভি টু মানে পোলিও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, আর হেপাটাইটিস বি এর দ্বিতীয় ডোজ নিতে হবে। এরপর আছে 14 সপ্তাহ, 14 সপ্তাহে ডিপিটি থ্রি মানে ডিপথেরিয়া, হোপিং কাশি ও টিটেনাসের তৃতীয় ডোজ, ওরাল পোলিও ভাইরাসের তৃতীয় ডোজ এবং হেপাটাইটিস বি এর তৃতীয় ডোজ। এ হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্ডিয়ান শিডিউল। এরপর যে ভ্যাকসিন হচ্ছে 9 মাস, 9 মাসে আমরা দেখি মিজিলস ভ্যাকসিন, যেটাকে মিজিলসের ভালো কথা বলি বাংলা হচ্ছে হামের টিকাকরণ করি। এরপরে 16 থেকে 24 মাস, 1.5 বছরের মাথায় ডিপিটি বুস্টার এবং ওরাল পোলিও ভাইরাসের বুস্টার নিতে হবে। আমরা বলেছি ডিপিটি মানে ডিপথেরিয়া, হোপিং কাশি এবং টিটেনাস, আর ওরাল পোলিও ভাইরাস আমরা জানেন এটা পোলিওর প্রতিশোধ। 1.5 বছরে বুস্টার নেওয়ার পরে 5 থেকে 6 বছরে দ্বিতীয় বুস্টার ডিটি নিতে হবে। দ্বিতীয় বুস্টারের সময় আমাদের ডিপিটি দেওয়া হয় না, সেখানে দেওয়া হয় ডাবল অ্যান্টিজেন ডিটি। ডিটি মানে ডিপথেরিয়া টিটেনাস, পার্টুসিস পাট্টা বা হোপিং কাশির পাট্টা সেই সময় আর দেওয়া হয় না। কিন্তু যদি দেখা যায় যে কোনো বাচ্চা ডিপিটি আগে নেয়নি বা তার ইতিহাস নিয়ে দেখা গেল সে কোনো ইমিউনাইজেশনই নেয়নি, তাহলে আমাদের প্রথম ডিটি দেওয়ার পর সেকেন্ড ডোজ অফ ডিটি দিতে হবে, আর একটা ডিটি ডোজ দিতে হবে যদি না সে আগে ডিপিটি নিয়ে থাকে। এরপর আছে 10 এবং 16 বছর বয়সে আমাদের টিটেনাস টক্সাইড নিতে হবে, বুস্টার ডোজ। এখানে কিছু কথা মনে রাখতে হবে, যে কিছু কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যে 2 ডোজ অফ ডিপিটি, ওপিভি, হেপাটাইটিস বি এর মাঝে কম করে 1 মাস গ্যাপ রাখতে হবে। ধরুন আজকে একজন একটা বাচ্চা ডিপিটি নিল, সে যদি বলে আমি 27 দিনের মাথায় একটা ডিপিটি নেবো, সেটা দেওয়াচ্ছে আপনি 30 দিনের পরে দেওয়াটাই হচ্ছে সায়েন্টিফিক মানে আরো ভালো জিনিস। সুতরাং মিনিমাম 1 মাস গ্যাপ রাখতে হবে। শুধুমাত্র দেখা যায় অনেক সময় বলে যে আমার সর্দি কাশি হয়েছে, ইমিউনাইজেশন দেওয়া যাবে কি যাবে না, আমরা বলি সর্দি কাশি, অল্প জ্বর, এতে কিন্তু সমস্ত রকমের প্রতিষেধক টিকা দেওয়া যাবে। এরপরে হলো ভিটামিন এ তেল, এটি খাওয়াতে হবে 5 বার, একটা হচ্ছে 9 মাসে, একটা হচ্ছে বুস্টার দেওয়ার সময় 18 মাসে, 24 মাসে একবার, 30 মাসে এবং 36 মাসে, মোট 5 বার ভিটামিন এ খাওয়াতে হবে। এরপর টিকা দেওয়ার পূর্বে ডাক্তারবাবুকে আপনি অবশ্যই কতগুলি কথা জানাবেন, কি কি কথাবার্তা, যে যদি আপনার বাচ্চা অসুস্থ থাকে তাকে অবশ্যই আপনি ডাক্তারকে জানাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পূর্ববর্তী টিকা নেওয়ার সময় যদি আপনার কোনো প্রতিক্রিয়া হয়ে থাকে বাচ্চা সেটাকে আপনাকে জানাতে হবে, এবং যদি আপনার শিশুর খিচুনি হয়ে থাকে বা ফিট হয়ে থাকে তাহলে আপনাকে এই টিকাকরণের আগে আপনাকে জানাতে হবে। মনে রাখবেন, সাধারণ পোলিও টিকা দেওয়ার পাশাপাশি পালস পোলিও টিকা অবশ্যই অবশ্যই নেওয়া উচিত। অনেকে আমাদের জিজ্ঞেস করে এত আপনার কাছে তো পোলিও খাওয়ালেন আপনি পালস পোলিও দেবো কি, আমরা বলি পালস পোলিও টিকাকরণ আপনি অবশ্যই অবশ্যই দেবেন, যতবারই আপনি পোলিও খাওয়ান সেই পোলিওর উপরে আপনাকে পালস পোলিও নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি জন্মের 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু শিশুর সংক্রমণকে রক্ষা করে, তার মানে যদি মাদার হেপাটাইটিস বি পজিটিভ হয় তাহলে তাকে 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি নিতে হবে, সামান্য অসুস্থতায় কিন্তু ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এরপর যে টিকার পরবর্তী সম্ভাব্য প্রতিক্রিয়া কি কি হতে পারে আমি কয়েকটা কথা বলছি। যেমন বিসিজি টিকা দেওয়ার 3 থেকে 4 সপ্তাহ পরে ওই টিকার স্থানে একটু ফোঁড়া হতে পারে এবং এইসব ফোঁড়া থেকে পুজো বেরোতে পারে, এতে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই।
এই ফোঁড়ার কোনো চিকিৎসা করাবেন না, শুধু জায়গাটিকে পরিষ্কার রাখবেন। 10 থেকে 12 সপ্তাহ পরে ফোঁড়াটি শুকিয়ে যাবে এবং একটু চিহ্ন থাকবে। সিমিলারলি যদি ডিপিটি দেন, ডিপিটি দেওয়ার পরে ওই টিকার স্থানে সামান্য ফুলে যেতে পারে। চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, সামান্য জ্বর বা ব্যথা হতে পারে। বেশি জ্বর হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ান। হামের টিকার পর সপ্তাহ পরে সামান্য জ্বর কাশি সর্দি হতে পারে এবং অনেক সময় হামের মতো র্যাশও বেরোতে পারে। চিন্তিত হওয়ার কিছুই কারণ নেই, এগুলো হাম দিয়ে একটু হাম হতে পারে, সেটা কিন্তু খারাপ কিছু না। যদি মনে হয় খুব বেশি অসুবিধা হচ্ছে, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কুথিকা, শিশুদের টিকাকরণ কর্মসূচি। বললেন এনআরএস মেডিকেল কলেজ ও হসপিটালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম মল্লিক।